দেখো দোস্ত, গতকালও যেটা সর্বদলীয় বৈঠক হয়েছিল সেখানে সরকারের তরফ থেকে বলা হয়েছিল তারা চাইছেন সব ইস্যুর উপরই আলোচনা করতে। সরকারের কাছে 30টা থেকে বেশি বিল রয়েছে, যারা এই 19 দিনের যে অধিবেশন রয়েছে সেটাতে তারা পাস করাতে চাইবেন। কিন্তু বিরোধীরা গতকালে স্পষ্ট করেছেন, আজকে সকাল থেকে যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে উত্তাল হতে চলেছে লোকসভা এবং রাজ্যসভা। বিশেষ করে ভ্যাকসিনেশন পলিসি নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে গতকালই বলা হয়েছিল যে রাজ্য যত ভ্যাকসিন চাইছে তার অর্ধেক থেকে কম দেওয়া হচ্ছে এবং মানুষ ভ্যাকসিন পাচ্ছে না, যেহেতু কেন্দ্রীয় সরকারই সরবরাহ করছে। সেক্ষেত্রে এই ভ্যাকসিন পলিসি নিয়ে তারা সরকারের জবাব চাইবেন। অন্যদিকে পেট্রোল ডিজেল এবং রান্না গ্যাসের যে দাম বাড়ছে সেটা নিয়ে গতকালই সর্বদলীয় বৈঠকে বলা হয়েছিল বিরোধী দলগুলির তরফ থেকে। আজকেও তারা অবস্থান নিচ্ছেন কি সংসদের মধ্যে তারা সরকারের জবাব চাইবেন কেন দাম কমছে না। এবং তার পরিপ্রেক্ষিতে এটাও বলা যেতে পারে আজকেই টিএমসি তরফ থেকে তার এমপিরা সাইকেল করে তাদের দলীয় কার্যালয় থেকে পার্লামেন্ট অব্দি যাবেন প্রতিবাদ দেখাতে। একটা প্রতীকী প্রতিবাদ কি, যেভাবে দাম বাড়ছে তারা গাড়িতে না গিয়ে আজকে সাইকেলে তারা পার্লামেন্টে যাবেন, এই কর্মসূচি তারা নিয়েছেন। অন্যান্য ইস্যুগুলোর মধ্যে কৃষকদের যে আন্দোলন চলছে তার পাশে বিরোধীরা দাঁড়িয়েছেন। আজকে রণকৌশল ঠিক করতে আর কিছুক্ষণের মধ্যেই মল্লিকার্জুন খড়গে একটা মিটিং ডেকেছেন, যেখানে নন বিজেপি পার্টিগুলো যারা বিরোধী দলগুলো রয়েছেন তাদের একটা মিটিং হবে। সেখানে কি অবস্থান নিচ্ছেন, কি ফ্লোর কোঅর্ডিনেশন করা হবে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে, বিরোধী দলের নিজের একটা যৌথ অবস্থান কি নেবেন সেটা এই মিটিং এ ঠিক হবে। তবে যেটা সরকার চাইছে কি 30টা থেকে বেশি বিল তারা পাস করাতে চাইছেন এই সেশনে, অন্যদিকে বিরোধীরা যে অবস্থান নিয়েছেন সেটাতে স্পষ্ট হচ্ছে দৃষ্টি। খুব সম্ভবত আজকে লোকসভা এবং রাজ্যসভা উত্তাল হবে। অনড় রয়েছেন বিরোধীরা, প্রথমে সরকারকে এই ইস্যুগুলি নিয়ে জবাব দিতে হবে যেটা তারা তুলছেন, তারপরে সরকারের যে লেজিস্লেটিভ বিজনেস রয়েছে যেখানে তারা 31টা বিল নিয়ে এসেছেন সেটা নিয়ে তারা আলোচনা করবেন। ধন্যবাদ বিজেন্দ্র। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, জ্বালানির লাগাম ছাড়া দাম, করোনা তৃতীয় ঢেউ, ভ্যাকসিনের ঘাটতি, কৃষি আইন বাতিল সহ একাধিক ইস্যুতে কেন্দ্রকে বিদ্ধে মরিয়া বিরোধীরা। বাদল অধিবেশনের প্রথম দিনেই সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, কৃষি আইন বাতিল, করোনা ভ্যাকসিনের অপ্রতুলতা, আর্থিক বৃদ্ধির হারে হ্রাস, সংসদ তহবিল চালু ও যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে দুর্বল করে দেওয়ার অভিযোগ সংক্রান্ত 6টি ইস্যুকে সামনে রেখে সংসদের উভয় কক্ষে নোটিশ দিয়েছে তৃণমূল। পাশাপাশি কৃষি আইন বাতিলের দাবিতে মুলতুবি প্রস্তাব আনতে নোটিশ দিয়েছে কংগ্রেস ও আম আদমি পার্টি। ফোনে আড়িপাতা বিতর্কে মুলতুবি প্রস্তাব আনতে রাজ্যসভায় নোটিশ দিয়েছে সিপিআইও। আসছি পরের খবরে। নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব ইস্যুতে তদন্ত দাবি রিপুন বরার। কেন চুপ কেন্দ্রীয় মন্ত্রী, প্রশ্ন রাজ্যসভার সাংসদের। আগে প্রমাণ দিন পাল্টা তথাগত, বাগযুদ্ধে সায়ন্তন পার্থপ্রতিম। एक एलिगेशन आया है उसको इंक्वायरी क्यों नहीं देता है? ये होम मिनिस्ट्री के हाथ में सब है, जो मिनिस्टर कंसर्न है वो भी कुछ नहीं डिनाई किया है। অমিত শাহ ডেপুটি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক একজন বাংলাদেশী, এই অভিযোগ তুলে আগেই প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলেন। এবার তা নিয়ে তদন্তের দাবি তুললেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ রিপুন বরা। বাদল অধিবেশন শুরুর আগে জানিয়ে তোলপাড় বাংলা ও দিল্লি। প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে রিপুন বরা লিখেছিলেন, বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়েছে নিশীথ প্রামাণিক বাংলাদেশী নাগরিক, তার জন্মস্থান বাংলাদেশের গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার হরিনাথপুরে। তিনি কম্পিউটার নিয়ে পড়াশোনার জন্য এদেশে আসেন। ডিগ্রি লাভের পর তিনি প্রথমে তৃণমূল কংগ্রেসে যোগ দেন, পরে বিজেপিতে যোগ দিয়ে কোচবিহারের সাংসদ নির্বাচিত হন। রিপুনদা, আপনি যে চিঠি লিখি প্রধানমন্ত্রী কো কল, উসমে আপ ক্যা মাং কর রহে হ্যায়? মে তো আসাম মে বহুত কুছ পাবলিক মিডিয়া মে আর কুছ ন্যাশনাল মিডিয়া ভি হ্যায়, জো পোর্টাল মিডিয়া হ্যায়, ডিজিটাল হ্যায়, উসমে হমকো ইয়ে স্টোরি মিলা যে কই লোক ডাউট উঠায়া হাই যে ও উসকা ঘর কা অ্যাড্রেস ভি দে দিয়া হাই। কংগ্রেসের আগে অবশ্য নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ তুলেছিল তৃণমূল। এদিন রিপুন বরার তোলা প্রশ্নেও সরব হয়েছে রাজ্যের শাসক দল। নিশীথ প্রামাণিকের তো নাগরিকত্ব চ্যালেঞ্জ হয়ে গিয়েছে, তবে অবিলম্বে প্রধানমন্ত্রীর বিষয়টা দেখা উচিত। কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ও তৃণমূলকে একসঙ্গে বিঁধে পাল্টা টুইট করেছেন তথাগত রায়। বিজেপি নেতা সেখানে লিখেছেন, নিশীথ প্রামাণিক কি ভারতীয়? তৃণমূলের মন্ত্রীদ্বয় ও অসমের রিপুন বরা কি এটুকুও জানেন না যে এরকম গুরুতর অভিযোগ করলে কিছু প্রাইমা ফেসি প্রমাণ দিতে হয়? ওর বাংলাদেশি হওয়ার সপক্ষে যা বলা হয়েছে তা পাড়ার চায়ের দোকানে ভারে চুমুক দিতে দিতে শোনা গালগল্প ছাড়া কিছুই নয়। নিশীথ প্রামাণিক ভারতের নাগরিক। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যদি তর্কের খাতিরে ওই অভিযোগ মেনেও নিই, তর্কের খাতিরে নিশীথ প্রামাণিক হিন্দু, হিন্দু উদ্বাস্তু, ভারতীয় জনতা পার্টি প্রত্যেক হিন্দু বাঙালি উদ্বাস্তুকে ভারতীয় মনে করে,
তারপরে তো সিএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাশ হয়ে গেছে, যাতে রেট্রোস্পেকটিভ এফেক্টে নাগরিকত্ব দেওয়া হচ্ছে। ফলে এই প্রশ্ন আর ওঠে না, কোনো দিক দিয়েই এই প্রশ্নের তোলার কোনো যৌক্তিকতা নেই। এই যুক্তিকে হাতিয়ার করে বিজেপিকে পাল্টা খোঁচা দিয়েছে কংগ্রেস। ইয়ে ইরেসপন্সিবল স্টেটমেন্ট হাই জিসিনে ভুলা তো ইসকা মতলব হাই ও ইনডাইরেক্টলি তো অ্যাডমিট কর লিয়া। তাৎপর্যপূর্ণভাবে আবার নিশীথ প্রামাণিকের পাশে দাঁড়িয়েছেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত রায়। মন্ত্রী নিশীথ প্রামাণিক সম্বন্ধে যে সঙ্গে কথা বলছে, এটা ভিত্তিহীন কথা। এর বাবাকে চিনি, এর মাকে চিনি, ওর পুরো ফ্যামিলিটাকে চিনি। আমাদের রাজবংশ সম্প্রদায়ের প্রতর প্রতিঘাত পদাঘাত করা হচ্ছে। এখানে রাজবংশী সমাজের সেন্টিমেন্ট টেনে আনাটা বাতুলতা মাত্র ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা হচ্ছে। তো সবটা কিন্তু নিষ্পত্তি হওয়া প্রয়োজন, এড়িয়ে গিয়ে কিছু কথা তুলে ধরে এই প্রশ্নগুলোকে এড়ানো যাবে না বা আড়াল করা যাবে না। তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠলেও সংবাদ মাধ্যমের কাছে এখনো মুখ খোলেননি নিশীথ প্রামাণিক। তবে তার ঘনিষ্ঠ মহলের দাবি, ভারতীয় নাগরিক হিসেবে পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল শিক্ষকের চাকরি পেয়েছিলেন নিশীথ। তখন যেহেতু তিনি তৃণমূল করতেন, তাই সেই সময় তৃণমূল কোনো প্রশ্ন তোলেনি। 2019 লোকসভা নির্বাচন এবং 2021 বিধানসভা নির্বাচনে লড়ার সময় নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় সমস্ত তথ্য দিয়েছিলেন নিশীথ প্রামাণিক। এখন তিনি যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছেন, তখন তারা বিতর্ক তৈরি করতে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলছে। নিশীথ এসবে গুরুত্ব দিতে চান না। বিজেন্দ্র সিংহ, শুভেন্দু ভট্টাচার্য, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ।